বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে যোগ দিতে স্ত্রী মিথিলাকে নিয়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক শাড়ির তৃতীয় ধাপে জয়া আহসান জাহিদ হাসান রিয়াজের পাশেই শ্রী মিথিলাকে নিয়ে বসেছিলেন পরিচালক সৃজিত ঘিয়ে রঙের শাড়ি পরে এসেছিলেন মিথিলা মিথিলার শাড়ির সঙ্গে মানিয়েই পাঞ্জাবি পরেছিলেন সৃজিতও শ্রীজিৎ মিথিলা জুটিকে দেখে অনেকেই কৌতূহলে এগিয়ে গিয়েছেন তবে বরাবরের মতো কিছুটা মিডিয়াকে এড়িয়েই স্ত্রীকে নিয়ে অনুষ্ঠান ত্যাগ করেন সৃজিৎ মুখোপাধ্যায় তবে মূল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার অনুরোধ আসে যখন তখন উচ্ছ্বসিত হয়ে পড়েন সৃজিৎ আড়াই মিনিটের বক্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তুলে ধরতে গিয়ে পরিচালক বলেন বাংলাদেশ আমার শ্বশুর বাড়ি তখনই অনুষ্ঠানস্থলে শুরু হয় মুহুর হাততালি বাংলাদেশের চলচ্চিত্র দেখার জন্য কলকাতাবাসীর প্রতি আহ্বানও জানান সৃজিত মুখোপাধ্যায় সুব্রত আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত